সকালে এত কুয়াশা পড়েছে, গরুগুলো মাঠে ঘাস না বেরোনো পর্যন্ত চেয়ারা ফিরবে না, রোগা হয়ে গেছে। সুন্দর গোলগাল চেয়ারা থাকে। কুয়াশায় চতুর্দিকে সাদা হয়ে গিয়েছে, এর মধ্যে যাও যাও যাও, অনেকগুলো গরু নিয়ে এসেছি। মালিক কথা বললে তবে শুনবে, মালিক যেই বলেছে চল, সেই নমস্কার। সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আপনাদের ভালোবাসায় আমাদের দ্বিতীয় চ্যানেল সীমা ন্যাচারাল ব্লগ 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর এখনো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, দুটো চ্যানেলেরই বলছি, যেন আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা দীর্ঘদিন ধরে সীমা ভিলেজ কুকিং দেখছেন, তাদেরকে অনেক অনেক সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা এতদিন ধরে আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর কিছু দর্শক বন্ধু এত সাপোর্ট করেছেন প্রথম থেকে, আমাদের ভিডিও খারাপ হোক ভালো হোক একটানা দেখে এসছেন, তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। তো আজকের কিন্তু আমি ভীষণ খুশি, আজকের আমাদের বাড়িতে এই প্রথমবার, মানে আমার বিয়ের পর থেকে আমি কখনো ভেটকি মাছ আনতে দেখিনি। তো আজকের এই ভেটকি মাছ এসেছে, রান্না হবে, ছোট হলেও এসেছে। তো আজকে প্রথমবার বাড়িতে ভেটকি মাছ রান্না হবে, তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সঙ্গে থাকবে বরবটি আর নতুন বাঁধাকপির ভর্তা। আর কথা বাড়াবো না, জানেন সকালবেলা কতটা তাড়াহুড়ো থাকে। এখন যাব রান্নাঘরের দিকে। আর আয়ুষ, আজকেরে আমি গতকাল মানে ন্যাচারাল ব্লগের চ্যানেলে দেখাচ্ছিলাম যে শীতের জিনিসপত্র সব বাক্স থেকে বের করেছি, তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, সে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আজকে শুয়েছে। আর ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকলে আয়ুষ একদম উঠতে চায় না। এবারে কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে লাল কানের পরেছে। মন ঠান্ডা লেগেছে। হ্যাঁ ও বাবা, এইদিকে দেখো, চুবি সাড়ে সোয়েটার পরে বেরোচ্ছে যে, পাফেনটাও পেয়ে গেছে, ছোট হয়ে গেছে পাফেন, দেখেছো ছোট হয়ে গেছে, 1 বছর তোলা ছিল, সব ছোট হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে সবার গায়ে কম বেশি উঠেছে, আমার গায়ে নেই। আয়ুষ বলছিল রাতে আমার একটা সোয়েটার এনে দেবে, সেই তো সোয়েটার রয়েছে, এটা তো ভুলে গিয়েছে। খুলে দিয়েছিলাম না, আজকে রান্না হবে ভেটকি মাছ আলু দিয়ে ঝোল আর বাঁধাকপি আর বরবটির ভর্তা। আগেই বলছিলাম ভেটকি মাছটা কেটে নেবো, আমাদের বাড়িতে প্রথমবার ভেটকি মাছ এসেছে, ভেটকি মাছটা এখন কেটে নেব। আর এই ভেটকি মাছ তো কয় কয় ছাড়িয়ে যায়, খুব মানে ইয়ে মাছ, ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়। তাই আমরা মানে সুন্দরবনে থাকতে প্রচুর খেয়েছি, আমার দাদুদের পুকুরেও ভেটকি মাছ একটা আড্ডা করে হতো, সেই পুকুর ছিঁচলে পাওয়া যাবে এত বড় বড়। আমার লাইফ আমি খেয়েছি বলে মনে হয় না, এই মাছের টেস্ট আলাদা, বুঝতে পারছো? আমার লাইফে খেয়েছি বলে আমি মনে পড়ে না। আমি অনেক খেয়েছি ভেটকি, একবারই খেয়েছি। ও বাবা, এটা সবজি না তো, শুধু পাতা, ওই পাতা। ভেটকি মাছটা কেটে নেবো,
আর আমি সকাল থেকে কাজ করছি বলে এই ফুটে সোয়েটার গায়ে দেওয়ার পর এইটা এনে আমাকে দিয়েছে, বলছে তুমি হাতা কানাটা গায়ে দাও না তাহলে পিঠের দিকে একটু গরম হবে। ঠিক বলেছ তো, এত ছোট ও, কিন্তু ওর এত চিন্তা সবার জন্য। আমি শুধু ওর মুখের দিকে দেখি, সব বিষয়টা ওর মাথায় থাকে। হালকা ঠান্ডা দিচ্ছে না ও, বুঝতে পেরেছে? ও কোনো জিনিস খাবে ওর বাপের গালে একটুখানি, আমার গালে একটুখানি, মানে খাবো না নিতেই হবে, তারপরে আবার দেবে না কিন্তু একবারই দেবে। এ দাও, দা লাগবে, এর কাঁটা খুব শক্ত। তাই আমার দাদুরা তখন সুন্দরবন ছিল, এখন তো বিদ্যা করে সবাই পুকুর ছেঁচেছে, বলে পুকুরে কোনো মাছ পড়ে না, এত মাছ ছেড়েছে, পোনা মাছ হাঁড়িতে করে ঢালে, বড় পুকুর তো কোনো মাছ পড়ে না, তা পুকুরটা ছিঁচে দিয়েছে, ছিঁচে দেখছে চারটে শোল মাছ আর এই ভেটকে মাছ একটা 3.5 কিলো আর একটা 2.5 কিলো, কোথার থেকে এসে ঢুকেছে নদীর পাশে একদম বাড়ি, তো কি কো, অনেক সময় চিংড়ি মাছ 5-6 মাসের বাচ্চা টাচ্চা নদীতে ধরে পুকুরের দিকে তার সঙ্গে হয়তো চলে এসছে, আর যত মানে এরা তো পোনা মাছটা পুকুরে থাকলে একদম দম ভর খেয়ে নেয়, যত মিষ্টি মাছ ছিল সব এরা খেয়ে নেছে, আর কি চিয়ারা হয়েছে ওদের, একটা 3.5 কিলো আর একটা 2.5 কিলো না কত টাকা হয়েছিল, বড়টা 3.5 কিলো, সে কি চিয়ারা তাদের, আর কটা মোটা মোটা ট্যাংরা হয়েছে আর একটা পোনা মাছ নেই, সব খেয়ে ফেলেছে, ভেটকি মাছ অন্য মাছ সব খেয়ে সব খেয়ে ফেলে। আর দিদিমা সেই মাছটা মানকচি দিয়ে রান্না করেছিল, কি টেস্ট, এখনো যেন ভুলতে পারি না, দাদু বলে এত বড় মাছ, এরকম সব মাছ খেয়েছে, বিক্রি করে লাভ নেই, আমরা খাই, খেয়েছি। কাঁটাগুলো কাঁটা শেষ হলো, এই মাছ যদি জলের তলায় ধরতে যাওয়া এই কাঁটা খুব জোর মারে, তাই আর এই চাপালি মারে একদম কেটে বেরিয়ে যাবে, এই যে এইখানকার এইটা মারে, এইটা কিন্তু নরম, যা শক্ত কেটে তো যাবে, এইটা তো নরম, এইখানটা দেখো চাপালির দুটো ভাগ আছে, এই যে একটা এখানে হুলের মতো কাঁটা আছে একদম, ওদের আত্ম রক্ষা, এগুলো জাল টাল কেটে বেরিয়ে যাবে, জাল জালে ভেটকি মাছ ধরা খুব কষ্ট। কি হচ্ছে দুজনে? আমি আবার আঁশ মাছ খুব একটা মানে কই মাছ ছাড়া অন্য মাছ আমি ছাই দিয়ে কাটি না, কই মাছটা একেবারে না ছাই হলে আর হয় না, আমার কয়েকদিন এই মাছটা নেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বুঝতে পেরেছো? ইচ্ছা হচ্ছে খাবে তো, না খেয়ে তুমি কি ইয়ে করবে, না তার মধ্যে একটা ব্যাপার হয়ে যায় না, দামটা একটু বেশি, মশা সকালবেলা খুব এখান থেকে, কালকে যখন বাজারে ঢুকেছি ওই এখানে তো মেলা উদ্বোধন হয়েছে, রাসমেলা কালকে উদ্বোধন হয়েছে না? হ্যাঁ, আমাদের রাসমেলা পিয়ালি তো উদ্বোধন হলো, একটা বন্ধু এসেছিল, তা ও দেখি মাছ বাজারে ঘুরছে মাছ নেওয়ার জন্য, আমি গিয়েছি আর ও দেখি ওখানে দাঁড়িয়ে আছে, তা বন্ধুটা ওই মাছ নিল, কালকে দেখি বেশ অনেক কটা ছিল একটা দোকানে, তারপর বলছে তুই একটা নে আর আমি একটা নিয়ে যাই, দুজন নিলে কম দাম নেবে একটু, হ্যাঁ একটু বেশি হচ্ছে, কম নিচ্ছে, দুটো বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ আয়ুষ কাশি হয়েছে নাকি গো? কাশি হয়েছে,
ভালোই করছে। আবার কাছে ঘুরে গেল। কি কোথায় চলে যাচ্ছ? মন পড়তে যাবে নাকি? মাছটা ধুয়ে নিয়ে এসেছে, এবারে সবজিগুলো কেটে নেব। আগে বাঁধাকপি আর বরবটিটা কেটে জলে দেব। বেশি হলো ওরা বিক্রি করতে আসে সন্ধ্যাবেলা বিকালবেলা। বাঁধাকপি গুলো রাবলি কেটে নেবো। এত মানে রান্না করার সময় যেমন সুন্দর করে কুচু কুচু করে কাটতে হয়, সেরকম কাটার কোন দরকার নেই। ওপর কারা অত্যাচার চালাতো গরিবদের ওপর, ধনীরা অত্যাচার চালাতো। গোষ্ঠী লড়াই শুরু হলো কেন? ধনী লোকেরা গরিবদের সব কেড়ে নিয়ে আরো ধনী হতে চাইলে লড়াই শুরু হলো কেন? বরবটিটা কেটে বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছে। ধনী লোকেরা এই ভর্তাটা হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। ধনী লোকেরা গরিবদের সব কেড়ে বিদ্রোহী দাসেরা দাসেদের বিচারের জন্য বিধত। দাসেদের যারা খাটাতো তাদের প্রহরী বলা হতো। ভেটকি মাছের যেহেতু রাউন্ড পিস করেছি, এরকম লম্বাটে ভাবের আছে, তা আলুটা এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে এরকম ভাবে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি লাগবে ভর্তায়। তিনটে পেঁয়াজ ভর্তায় দেবো আর একটা পেঁয়াজ অল্প অল্প পেঁয়াজ। আশি ঠিক আছে, আশি ঠিক আছে, লাস্টে আশিতে আশি আনা হয়ে যাবে। আশিতে আশি আনা না, আজকের মাছের যত্ন খুব ঘুরে ধরে উল্টে দেবো, তাই একটা একটা তুলে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, উনুনে এখন কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব। একবারে জল? বাঁধাকপি আর বরবটিটা দিয়ে দেব। তিনটে পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম, বাঁধাকপির উপর দিয়ে দেব। আর সঙ্গে দেব কাঁচা লঙ্কা 4-5টা গোটা গোটা। আছে লবণ দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর আর গামলা ধরে উল্টাবো না, বুঝলে আয়ুষ? মাছগুলো মাখিয়ে এখন ছোট গামলিতে নিয়ে নিচ্ছি, বড় গামলিটা এখন এখানে ঢাকা দিতে লাগবে। দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। মাছ ভাজতে শুরু করে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। বাঁধাকপি আর বরবটি পেঁয়াজ লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
মাছের ঝোলটা বসিয়ে দেব, মাছগুলো একটু উল্টে দেবো। ভেটকি মাছটা খুব সাবধানে ভাজতে হয়, আর একটু বড় পিস না করলে কিন্তু কয় কয় ছাড়িয়ে যায় ভেটকি মাছ। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মতো দিচ্ছি লবণ। আলুটা দিয়ে দেবো, সামান্য হলুদ দেবো যাতে আলুর গায়ে লেগে বেশি না হয়, বেশি হলে তেলটা বেশি দেবো আর তেল ফুলে যাবে। হলুদটা একদম ফুট দিয়েছি, এর থেকে বেশি হলুদ দিলে তেলটা পোড়া পোড়া হয়ে যায়। আলুগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেবো। গোটা জিরে, রসুন করা, আদা করা, পেঁয়াজ কুচি, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে একটা গ্রেভি তৈরি করে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেবো। মেথি মাছ খুব কড়া করে ভাজবো না। মশলাটা কষাই হতে হতে আমি এখানে বরবটির বাঁধাকপিটা শিলে বাটা শুরু করবো, ঠান্ডা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, এক্ষুনি বাটা হয়ে যাবে। এটা কিন্তু সময় লাগে না বাটতে। একজন প্লেট নিয়ে বসে আছে একটু মাছ ভাজা খাবে বলে, কোনটা পছন্দ? নাও লেজা, লেজাটা গরম হবে মনে হয়, ডাকা নাও না। কেন ধনে গুঁড়ো, তাড়াতাড়ি করে বেটে নিচ্ছি, 7টা থেকে 8:30 যেন আর দুটো হাত হলে আমার ভালো হয়। আমার হাত দুটো কাজ করে, ছোট ছোট কাজগুলো করে, ছোট ছোট হাত তো, আমার বড় বড় হাত দরকার। বাবু দুটো হাত নিয়ে নাও, দাও খাও। ঝোলটা ফুটে গেছে, এবার আলু দিয়ে দেবো, মাথাটা আগে দিয়ে দেবো। মাথাটা দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। বরবটি আর বাঁধাকপিটা বেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো, কালো জিরে, কালো জিরে তেল দিয়ে দেবো, বরবটি আর বাঁধাকপি বাটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু হলুদ দিলে টেস্টটা ভালো হয় না, এই জন্য আমি হলুদ দিই না, হলুদ না দিলে খুব ভালো টেস্ট হয়, একটু সুন্দর সুন্দর হবে, এতটা নরম থাকবে না। সেটা এখন দীর্ঘ উনুনে হতে থাকে। কাঁটা ফেলো, কাঁটা ফেলে দাও, এবার মাছগুলো দিয়ে দেবো। আর একটা দাও, আর একটা খাবে,
খাও খাও। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা নামিয়ে নেবো, আজকে ভেটকি মাছ, আজকে আর সাঁড়াশি দিয়ে ধরবো না, পড়ে যাওয়ার ভয়। একটা দিন তরকারি তো পড়ে গেল। এটা উনুনের উপরে রেখে আমি এদিকে ভাত টাত বেড়ে নিচ্ছিলাম, এবার এটা প্লেটে তুলে নিচ্ছি, একদম দেরি হয়ে গেছে। আমি আয়ুষকে নিয়ে আজকে আমার বেরোনের আছে, আয়ুষের আজকে 9টা থেকে পড়া। ওইটাই তো খাবে মেন, দেব মানে মুছে দেব। কিছু বলিস না কেন, বলছিস না কেন, কিছু দু পিস খেয়েছে, আর খেতে চাই দাও না খায় না খায়। প্রথম ভেটকি মাছ এরকম বড় পিস করতে হয়, আমরা ছোট থেকে খাই দেখেছি জানি, ছোট করলে তুমি ভেজে করতে পারবে না। আমাদের এই সুন্দরবনে পুকুরে হয়, নদীতে হয়, ভেটকি মাছ সব জায়গায় হয়। আয়ুষ, তোমার কথা তোমার মা বিশ্বাস করছে না, ঝোলটা একটু টেস্ট করে বলে দাও। খাও তুমি। আমি লেজা খাচ্ছি তো লেজে বলে বেশি কাটে, কিন্তু একটাও কাটা নেই, কোনো কাঁটা নেই মাছ। এই মাছের এই জন্য এত দাম, তরকারিটাও খুব ভালো হয়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার।